দীনদয়াল উপাধ্যায় রেলওয়ে স্টেশন, আমরা এটাকেই মনে রাখবো, কিন্তু তবুও যারা বুঝতে পারছে না তাদের বোঝবার জন্য বলি এইখানে থ্যাংক ইউ সুব্রত ভাই, থ্যাংক ইউ। পরম কোম্পানি রাবড়ি বলে একটা জিনিস বিক্রি করছে। স্কুল যাবি না কালকে? চলো টাটা কর, টাটা টাটা। গুড মর্নিং, বাজে সকাল 10টা, ট্রেন আপাতত চলছে বিহারের কোনো একটা জায়গা দিয়ে, কিন্তু প্রচণ্ড কুয়াশা, মানে কুয়াশা বললেও ওটা কম বলা হয়, এবং ঘন অন্ধকারের মতো অবস্থা চারিদিকে, ওদিকে দিকে পুরো সাদা কাঁচ দেখা যাচ্ছে। ট্রেন যার কারণে অলরেডি 5:30 থেকে 6 ঘন্টা লেট, মানে যেটা আমাদের দুপুর 1টার সময় পৌঁছানোর কথা ছিল সেটা পৌঁছাবে প্রায় 6টা থেকে 7টা। আর যা সিচুয়েশন বুঝতে পারছি, লেট মনে হচ্ছে আরও বাড়বে, যে হবে জ্ঞানে কখন পৌঁছাবো তাও জানি না। বাইদেব এর মধ্যে ব্রেকফাস্ট দিয়ে গেছে, চা দিয়ে গেছিলো, ব্রেকফাস্ট দিয়ে গেছে, আমি খেতেও শুরু করে দিয়েছিলাম। এই বাটার অ্যান্ড ব্রেড, একটা টি কিট, এখানে বোধ হয় মোস্ট প্রবাবলি ননভেজ নিয়েছি, একটা অমলেট আছে, আর চায়ের জন্য জায়গা, টমেটো কেচাপ, এটা প্রডিউস একটা দিয়েছিল, হ্যাঁ, ব্ল্যাক পেপার, গোলমরিচ আর নুন, সল্ট, বাদ বাকি অ্যাজ ইউজুয়াল টিস্যু আর স্টিয়ারিং কিট আর চামচ। সকাল 10:30 বাজে, এখন জাস্ট এসে পৌঁছেছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় রেলওয়ে স্টেশন। আমরা এটাকেই মনে রাখবো, কিন্তু তবুও যারা বুঝতে পারছে না তাদের বোঝবার জন্য বলি, মোগলসরাই রেলওয়ে স্টেশন। তো নেবে এখানে পেয়ারা, ফল টল বিক্রি হচ্ছিল, আমরা কিনে নিলাম। আর সুব্রত সিগন্যাল দিয়ে দিয়েছে, গাড়ি ছাড়ছে, আর স্টেশন ছেড়ে দিল দীনদয়াল উপাধ্যায় জাংশন। উই আর জাস্ট লিভিং। হ্যাঁ, গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম দুরন্ত এক্সপ্রেস। এখন বাজে 11:30, ট্রেন আমাদের প্রচুর লেট ছিল, বাট 6 ঘন্টা মতো লেট হওয়া সত্ত্বেও এখন ট্রেন মোটামুটি ভিজিবিলিটির জন্য, বাইরে ওয়েদার দেখতেই পাচ্ছ পরিষ্কার। এখন আমরা মোগলসরাই ছাড়িয়ে বিহারের কোনো একটা জায়গা উপর থেকে পাস করছি, সেখান থেকে বেশ মোটামুটি ঠিকঠাক স্পিডে গাড়ি এখন টানছে। 6টা মোটামুটি এক্সপেক্টেড টাইম দেখাচ্ছে সন্ধে, তার থেকে বেশি আশা করি হওয়া উচিত নয়। বাই দ্য ওয়ে, আমাদের ফেরার যে সিটিং অ্যারেঞ্জমেন্টটা ছিল সেটা ছিল 2AC, A3 কোচ পেয়েছি। আমার সিট ছিল একটা উপরে, একটা এই আপার আর একটা এই লোয়ার, বাট কোনো কারণে ওই সিট দুটো ক্যান্সেল হয়েছিলো, ফাঁকা ছিল, তো যার ফলে আমরা একটু ছড়িয়ে ছিটিয়ে কাল থেকেই বসতে পারছি, আপাতত অ্যাক্সেস করতে পারছি। মেয়ে আর মা তো সকাল থেকেই ওখানে ডিউটি লাগিয়ে দিয়েছে, কালকে শুতে যাওয়ার আগে পর্যন্ত ওখানেই ডিউটি করছিল। 2AC-তে একটা রিডিং লাইট থাকে এরকম, এছাড়া জলের বোতল লাগাবার মানে স্টোর করবার জন্য জায়গা উপরে থাকে, দুই জায়গায় ওখানে হ্যাঙ্গিং ক্লেম ক্ল্যাম্প থাকে, এটা সবাই জানে। বাট একটা অদ্ভুত জিনিস থাকে এই টেবিলটার নিচে, আমি 3AC-তে খেয়াল করিনি বাট 2AC-তে দেখতে পেলাম, সেটা হচ্ছে এই হুকিংগুলো বোঝাতে পারবো, দেখো এই ধরলাম, এই নিয়ে এইখানে দেখাতে একটু অসুবিধাজনক, বাট দু হাত লাগালে সঙ্গে সঙ্গে লেগে যাচ্ছে, আর এই জাস্ট ইজি হ্যাঙ্গিং হয়ে গেল, জল গড়িয়ে যাওয়ার বা এদিক ওদিক পড়ে যাওয়ার পর চান্স থাকে। ট্রেন তো ভালো স্পিডে ছুটছে এখন, আপাতত স্পিডটা দেখো খালি, উফ। আমাদের সঙ্গে কো প্যাসেঞ্জার হিসেবে ভদ্রমহিলা ছিলেন, বয়স্ক মাসিমা, প্রচণ্ড অস্থির মনের মানুষ, কখন নামবো, কখন যাবো, কখন যাবো করতে, বাধ্য ওনাকে উপরে জায়গা ফাঁকা করে মানে আপনি এখানে পাতলে বসে ঘুমান দিয়ে ঘুমাতে শুরু করে দিয়েছেন, ব্যাগ প্যাগ নিচে রেখে। কালকে থেকে ওনার বিছানা করে দেওয়া, একটুখানি খেতে ভালোবাসেন আর কি এই বয়স, তো দই এক্সট্রা খাওয়ানো,
রাবড়ি কিনেছিলাম আমরা, ওনাকেও রাবড়ি কিনে খাইয়েছি, তারপরে এক্সট্রা কাটলেট বলে ভেজ কাটলেট, হ্যাঁ মায়ের মতো খেতে ভালোবাসি। এই ঢুকলো গয়া জংশন, বাজে এখন 12:40, এখানে ঢোকার কথা ছিল অন্তত ভোরবেলা। উল্টো দিকে দাঁড়িয়ে আছে কামাখ্যা গয়া এক্সপ্রেস, কামাখ্যা মানে আসামের থেকে বিহারের গয়া অবধি, গয়া জংশন। চল আপাতত বেরিয়ে যাচ্ছে, 1:45 বাজে। গয়া জংশন দেখো, বিহারে প্রত্যন্ত গয়া জেলার গ্রাম। একটা 15 বাজে, আর 5 মিনিট পর অ্যাকচুয়ালি আমাদের শিয়ালদা পৌঁছে যাওয়ার কথা ছিল, বাট দেখা হওয়ার নয়, দেখুন আর কী করা যাবে। যাওয়ার সময়ও পেয়েছি লেট 4 ঘন্টা, এবারও 5:30-6 ঘন্টার কাছাকাছি লেট, মানে মোটামুটি 6:30 নাগাদ শিয়ালদা শিডিউল পৌঁছাবার কথা চলছে। লাঞ্চের জন্য ছোট্ট একটা আয়োজন করে দিয়েছে, হচ্ছে খিচুড়ি, দেখিয়ে দিই। এবার এটা একটু বেশ পাতলাই হয়ে গেছে মনে হচ্ছে, ডালে চালে মিশানো খিচুড়ি একটা। চলো আপাতত এই দিয়ে কাজ চালাই, নাই মামার থেকে কানা হলো। সুব্রত কথা বলছিলাম, আমাদের মানে আমার চ্যানেল সাবস্ক্রাইবার, যার সঙ্গে আগে দুরন্ত যাত্রার সময় গেছিলাম তার কথা বলছিলাম না, ওর কল্যাণে বারবার করে সব জিনিস ডবল ডবল ট্রিপল ট্রিপল করে দিয়ে গেছে, চেঁচে চেঁচে। তো এই খিচুড়িও আরেকবার আবার ওই জন্য দিয়ে গেল আমাদের, আর উনি আমাদের সঙ্গে কো প্যাসেঞ্জার, তো ওনাকেও তাই ভেবে ওনাকে সব কিছু অফার করে গেছে, ভালোবেসেই দিয়ে গেছে। থ্যাংক ইউ সুব্রত ভাই, থ্যাংক ইউ। এইবার ঢুকছে আমাদের ঝাড়খণ্ড এরিয়ায় মোটামুটি, কারণ এখান থেকে পাহাড়ি জায়গাটা পুরো শুরু হয়। বাজে এখন 1:30, বলো এই যে খিচুড়িটা দিলে কিসের জন্য দিলে? লেট সার্ভিসের জন্য, তো আমাদের তো অ্যাকচুয়ালি লাঞ্চ দেওয়ার কোনো কথা নেই, হয় না, একটা সময় নেমে যাওয়ার কথা, একটা সময়। তো ম্যাডাম ঠিক বুঝতে পারছেন না, উনি ভাবছেন ওদের এটা এখন এমনি দেওয়া হলো, পরে আবার লাঞ্চ দিলে দিয়েছে, লেট হয়েছে বলে দিয়েছে, এরপরে আবার বিকেলবেলা চাই স্ন্যাক্স পাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। পরম কোম্পানি রাবড়ি বলে একটা জিনিস বিক্রি করছে, কাল থেকে এখনো বোধহয় 2-3 বার কিনে খেয়ে ফেলেছি, এটা দারুণ খেতে, ফিরনি আর ক্ষীরে মাঝামাঝি কোনো একটা, আহা ভালো হয়েছে না, ভালো হয়েছে না। চলো চুপচাপ সাটিয়ে দিই কথা না বাড়ি। জায়গাটার নাম কি বাসাক্তাওয়া নাকি কি, সুন্দর দেখো, অদ্ভুত, হ্যাঁ জঙ্গলের মতো জায়গা, পাহাড় জঙ্গল ঘেরা, এ তো ঝাড়খণ্ড ছাড়া হতে পারে না কি, সবুজ পাহাড়, পাহাড়ের রেঞ্জ দেখো, পুরো পাহাড় কেটে টানেল, তার মধ্যে দিয়ে যাচ্ছে পুরো অন্ধকার, লাইট লাগানো আছে যদিও, খাড়া পাহাড়, পুরো পাহাড় কেটে রাস্তা তৈরি হয়েছে ট্রেন লাইনের জন্য। আমার মনে হয় আমি জঙ্গলের মধ্যে যেন হারিয়ে যেতাম, কি ভালো হতো, ঠিক খুঁজে খুঁজে রাস্তা বার করতে আসতাম, হেভি লাগে। ওহো ওহো ওহো, আমরা ঢুকলাম কোডারমা স্টেশন, কোডারমা জাংশন, কোডারমা ঝাড়খণ্ড। 2:20 বাজে, ট্রেন জাস্ট ক্রস করলো হাজারিবাগ স্টেশন, ঝাড়খণ্ডের অন্যতম ভ্রমণ ডেস্টিনেশন হাজারিবাগ, আর ওই দূরে পাহাড়ে শৃঙ্খগুলো দেখা যাচ্ছে। 4:20 ট্রেন এখন অন্ডাল স্টেশন পার করলো, মানে আমরা সবে দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন, তাপবিদ্যুৎ কেন্দ্র দুর্গাপুরে রয়েছে। এখান থেকে এখনও পর্যন্ত আমাদের কভারিং টাইম 6:45 দেখাচ্ছে শিয়ালদা পৌঁছাবার, লেট হচ্ছে, বিকালে স্ন্যাক্স হিসাবে দিয়ে গেছে অনেক কিছু, টিএ সেট একটা, একটা কেক, একটা বিস্কুট প্যাকেট, একটা মুড়ির প্যাকেট। চলো এই করে টাইম কাটাচ্ছি আর কি,
আপডেট একজন একজনকে শেয়ার করে দেখাচ্ছি, আমি যেটা পেয়েছি আমি পেয়েছি। অ্যাডমিট দেওয়া হয়ে গেছে, কুচু বাচ্চাগুলোকে দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, 6:20 বালি হল্ট স্টেশন ক্রস করে গেছে। হ্যাঁ, ওই বালিঘাট বা বালি হল্ট ওটাই, এটা বালি ব্রিজও ক্রস করছে। এটা দক্ষিণেশ্বর পার্ক করবে এখান থেকে। জয় মা, জয় দক্ষিণেশ্বর। না, ডানলপের কাছাকাছি চলে আসছে। আমার মেয়ের স্কুল, ওইটা দিদি গোয়েন কাজ। এটা কি হলো, ছুটি শেষ? হ্যাঁ, বাড়ি চলে এসছে, বাড়িও ছাড়িয়ে গেল। তাহলে স্কুল যাবি তো? এই সপ্তাহে স্কুল যাবে। চলো, 6:40 স্টেশনের অভিমুখে তো চলেছে, কিন্তু কতক্ষণে ঢুকবে জানি না। এন্ড তাহলে। হ্যাঁ, শিয়ালদা ঢুকলো অবশেষে, তাই তো? বাজে কটা? 7:05 মানে যা মোটামুটি মেকআপ করে এসেছিলো শিয়ালদা ঢুকতে গিয়ে সিগন্যাল খেতে গিয়ে পুরোটা মেনে চলে। হ্যাঁ, চলো চলো চলো, অবশ্যই 12 দিন পর ঢুকলাম শহরে, তাই তো? তোমার এখন ডিং 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 বাজ শেষ হয়নি, ও এখনও চলছে ফেলুদা মাথায় ঘুরছে সোনার গেল্লা। হ্যাঁ, পাগলি, স্কুল যাবি না কালকে? অকপটে স্বীকার করছে কালকে স্কুল যাবো না। বাই বাই, চলো টাটা কর, টাটা টাটা। আরে গোটা বগি করতে গেছে, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা টাটা। কবে ডিউটি আবার তোমার? কালকে তো ব্লগ ফ্লগ কি দেখছো? রেগুলার দেখা না, কনফার্ম মজার চাপ সম্ভবই না। রেগুলার তো দেখতে পাই না, মাঝে মাঝে দেখি। ট্রাভেল এগুলো তো দেখো, ঠিক আছে? চলো ভাই, টাটা, আবার দেখা হবে। এলাম। হ্যাঁ, তাহলে বৌদি চলি, ছুটি শেষ। হ্যাঁ, আবার কবে ঘুরতে যাবে? এখন তো বাড়ি ঘুরতে যাই, বাড়িটা অনেকদিন ধরে মিস করছি তো, হ্যাঁ কি না? 12 দিন ধরে বাইরেই বাইরে। এইখানে দুরন্ত এক্সপ্রেস আর এইদিকে শিয়ালদা রাজধানী, দুটোই একসঙ্গে ঢুকে গেছে, যার ফলে ডবল চাপ হয়ে গেছে, প্রচুর প্যাসেঞ্জার হয়ে গেছে, লোক দেখেছো ভিড় হঠাৎ করে। 7:20 গাড়ি বুক করে গেছি, কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না এখানে। আর আমরা দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে। সাজানো কিন্তু সুন্দর আমাদের, তাই বলো, তাই না? দেখতে বেশ কালারফুল লাগে। রাজধানীতে মানে কত লেট, সকালবেলা 10:00 পৌঁছানোর কথা, সেই গাড়ি এসছে সন্ধ্যাবেলা 7:00 সময়, আর আমাদেরটা পৌঁছানো ছিল 1:00, সেটা এলো 7:00। তা সব দুটো গাড়ি একসঙ্গে ঢুকে এত প্যাসেঞ্জার, লাইন দিয়ে বেরোচ্ছে সব, 5,000 লোক, দেখি কখন কি পাই। ও মাই গড, অবশেষে 7:40 বাজে, 20-25 মিনিট দাঁড়ানোর পর অবশেষে ট্যাক্সি পেলাম। ভালোই বলতে হবে এক দাদাকে, কারণ এই সময় জেনারেলি ভিড়ের মধ্যে কেউ ঢুকতে চায় না, তো উনি এসছেন। থ্যাংক ইউ দাদা। না না, সবাই করে না, এই সময় ঢুকতে চায় না বলো ভিড়ের মধ্যে, আর লোক বেরিয়ে চলে যায়। স্টিল না আমরা লক হয়েই আছি, প্রচণ্ড জ্যাম। তবে প্রথম সারি মানে সাইডে যে জ্যামটা ছিল ওটা বেরিয়ে গেছে, এখন যেটা হচ্ছে শেষ দিকেরটা, ট্রিমেন্ডাস জ্যাম। ব্যাকলাইটে রেড লাইট, সেটা দেখা যাচ্ছে খালি। শ্যামবাজারের মোড়ে চলে এসেছি আপাতত। চলো, 8:25 আপাতত বাড়ি পৌঁছে গেলাম, এন্ড হলো আমাদের রাজস্থান ট্রিপ। চলো হোম সুইট হোম। কদিন পর বাড়িতে এলো, মেয়ে বলছে কি আনন্দ, যাই হোক। হ্যাঁ, ঘরে ফেরাটা একটা আলাদা আনন্দ থাকে, তাই তো? ঘুরে এসে আবার দৈনন্দিন জীবন শুরু হয়ে যাবে। চলো, 15:12 বাজে প্রায়, আর সেই চেরাচরিত টেবিল, আর বাড়ি ফিরে আন্ডা কারি করবো ভেবেছিলাম। হ্যাঁ হ্যাঁ, গ্যাস ফ্যাস পুড়িয়ে পুড়িয়ে সব আমার যাচ্ছে, ঠিক আছে, তাতেও কোনো অসুবিধা নেই। ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ফাটাফাটি। হ্যাঁ শোনো, এমনি অসুবিধা
বহুদিন পরে বাড়িতে এসে বাড়ির থালায় ভাত, আজ এটাই অমৃত বলে মনে হচ্ছে অনেকদিন পরে। রুটি আর পনির দেখে দেখে বিরক্ত হয়ে গেছিল, কদিন পরে যেন ভাত খেয়েছে পাচ্ছি মনে হচ্ছে, তাই না? তাহলে আলটিমেটলি রাজস্থান ট্রিপ কামস টু এন্ড। তো ট্রেন জার্নি যখন কমপ্লিট হলো, তো আমরা আলটিমেটলি আমাদের রাজস্থান ট্যুরটাকে কমপ্লিট করলাম। যাই হোক, বাড়ি ফিরতে ফিরতে বেজে গেল প্রায় 8:30, বললামই ট্রেন কিন্তু মারাত্মক লেট ছিল। চলো এটাই পার্ট অফ দ্য ট্রাভেল। সি ইউ এগেন, কাল থেকে নতুন ব্লগ নতুন দিন। রাজস্থান ব্লগকে টাটা, বাই বাই ফ্রম ক্যালকাটা, হোম সুইট হোম। স্টে টিউনড, স্টে হেলদি অ্যান্ড স্টে ফিট, অ্যান্ড অবভিয়াসলি স্টে কানেক্টেড। বাই বাই, ফের দেখা হচ্ছে কালকে।